মাননীয় শিক্ষক জনাব মনির হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা জনাব হেলালুদ্দিন ব্যাপারী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আব্দুল আলী শেখ নুরানী হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার চাচা জনাব শহীদুল ইসলাম শেখ আমার মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন পাবেল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল খায়ের খান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাজী ছুটি বলেন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব আলম স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে যিনি সারা দিন আমাদের সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল হোসেন আমরা সবার জন্য একটি করতালি দেই ধন্যবাদ আপনাদেরকেও যারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে অক্ষর রোদের মধ্যে বাচ্চাদের খেলা দেখেছে এবং আজকে বিকাল থেকে এখন পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করে আপনারাও করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেছেন এবং এই অনুষ্ঠানটা সুন্দর সুষ্ঠুভাবে দেখেছেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমাদের মুজিবুর রহমান প্রি ক্যাডেট স্কুল এটা 2021 সালে স্থাপিত আমাদের স্কুল করোনাকালীন সময় আমরা করেছিলাম আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব লুৎফুন্নাহার মেজবা সহ আজকের অনুষ্ঠানে যারা আমাদের অতিথি হয়ে এসেছেন এবং আপনারা যারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ মুরাদ স্যার নাহিদ রিদ নীরব তারপরে হচ্ছে সজল শুভ আহমেদ আমরা যারা আছি আমরা আমার এই পাশে চলে আসি এবং রাসেল সরকার রাসেল সরকার আপনি যেখানে থাকেন না কেন আপনারা দয়া করে আপনারা দয়া করে রাসেল সরকার স্টেজের পিছন দিয়ে আমার এখানে চলে আসেন এখন সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আমরা প্রথমে তাদেরকে বরণ করে নেব আমাদের স্কুলের পক্ষ থেকে বরণ করে নেবেন সম্মানিত প্রধান অতিথিকে আমাদের স্কুলের পক্ষ থেকে বরণ করে নেবেন ফুলের তোড়া এবং বেশ পরিয়ে বরণ করে নেবেন আমাদের স্কুলের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব নাসরিন ফাতেমা ওই পাশ দেখে তো কোন বন্ধ